আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কোন দাঁতে বা দাঁতের কোন অবস্থায় পুটিং বা ফিলিং করা যায় না। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। অনেকেই মনে করে থাকেন যে দাঁতে গর্ত হলেই মনে হয় সেখানে পুটিং বা ফিলিং করাতে হয়। হ্যাঁ ভিউয়ার্স, দাঁতে গর্ত হলে পুটিং বা ফিলিং করাতে হয় ঠিকই, কিন্তু তার একটি লেয়ার বা স্তর রয়েছে, একটা সীমা রয়েছে, একটা সময় রয়েছে। এখানে যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চারটি দাঁতের ছবি দেওয়া রয়েছে এবং চারটিতে চার ধরনের অবস্থা রয়েছে। একটি দাঁত যখন গর্ত হতে শুরু করে, এই গর্তটি যদি আপনারা অনেকেই জানেন যে দাঁতে তিনটি লেয়ার থাকে, প্রথমে এনামেল থাকে, তারপরে ডেন্টিন থাকে, তারপরে থাকে পাল্প। এই পাল্পের মাধ্যমেই কিন্তু প্রতিটি দাঁতে ব্লাড সার্কুলেশন হয়ে থাকে। তো যখন প্রাথমিক অবস্থায় এই ক্যারিজ বা দাঁতের ক্যাভিটি যখন প্রাথমিক অবস্থায় থাকে, তখন তা দাঁতের এনামেল থেকেই শুরু হয় এবং এনামেল ভেদ করে এক পর্যায়ে ডেন্টিনে চলে আসে এবং ডেন্টিন থেকে পাল্পে চলে আসে। ভিউয়ার্স, পুটিং বা ফিলিং করার উপযুক্ত সময় হলো আপনার দাঁতে যখন কোনো পোকা ধরবে বা ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হবে, তখন দাঁতের উপরে ছোট্ট কালো ছিদ্রর মতো দেখা যেতে পারে। এটি হলো ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা লাগার সমস্যা। এটি প্রাথমিক অবস্থায় দাঁতে কোনো ধরনের শিরশির বা কোনো ব্যথা থাকে না, কিন্তু এটি যদি এভাবে থাকে তাহলে এক পর্যায়ে তা ধীরে ধীরে দাঁতের গভীরে ঢুকতে থাকে এবং এনামেল ভেদ করে যখন ডেন্টিনে আসে, তখন কিছুটা শিরশির শিরশির একটা অনুভূতি তৈরি হতে পারে কারো কারো ক্ষেত্রে, আবার কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যাই হয় না। একেবারে যখন এই পাল্পে চলে আসে তখনই যন্ত্রণা ব্যথা শুরু হয়ে যায়। তো মূলত যখন কোনো দাঁত আপনার ক্যাভিটি হতে শুরু করে, তখন যদি এনামেল বা ডেন্টিনের ভিতরে সেই ক্যাভিটিটি অবস্থান করে, তখন আপনার সেই দাঁতে আপনি ফিলিং করাতে পারেন। যখন যেমন এখানে দুই নাম্বার ছবিতে দেখানো হয়েছে, এটি সেকেন্ড স্তরে রয়েছে, অর্থাৎ দাঁতের ডেন্টিনের ভিতর সীমাবদ্ধ রয়েছে। আপনি যদি এমন দাঁতে ফিলিং করাতে চান বা পুটিং করাতে চান, তাহলে এমন দাঁতে আপনি পুটিং করাতে পারবেন, কিন্তু যখন দাঁতের ক্যাভিটি দাঁতের পাল্পের কাছাকাছি চলে আসবে বা একেবারে পাল্পে এসে লেগে যাবে, তখন আর সেই দাঁতে নর্মালি আপনি পুটিং করাতে পারবেন না। যদি আপনি এই পাল্পাইটিসে আক্রান্ত, অর্থাৎ যে দাঁতের গর্ত বা ক্যাভিটি পাল্পে ঢুকে যায়, সেই অবস্থাকে আমরা পাল্পাইটিস বলে থাকি। আর এই পাল্পাইটিসে আক্রান্ত দাঁতে যদি আপনি পুটিং করান, তাহলে আপনার সেই দাঁতে আরও বেশি যন্ত্রণা হবে, এমনকি চোয়ালো বা দাঁতের গোড়া মাড়ি এগুলো ফুলে উঠতে পারে। তো নর্মালি পাল্পাইটিসে আক্রান্ত দাঁতগুলোতে পুটিং করা যায় না। যদি পুটিং করাতেই হয় তাহলে এটিতে প্রথমে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে, তার পরবর্তীতে যদি পুটিং করানোর মতো অবস্থা থাকে তাহলে তা পুটিং করানো যাবে। এখানে দেখতে পাচ্ছেন পাল্পাইটিসে আক্রান্ত কিছু ক্যাভিটি। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এটি হলো পাল্প চেম্বার, বা এই যে কিছুক্ষণ আগে বললাম যে দাঁতে যে পাল্প থাকে বা শিরা থাকে রক্ত চলাচল করা, এটি হলো সেই পাল্প লাইন। এই গর্তটি এতটাই বড় হয়ে গেছে যে পাল্প লাইন পর্যন্ত পৌঁছে গেছে। এই পাল্প লাইনে যখনই পৌঁছে যাবে দাঁতের ক্যাভিটি বা গর্ত, তখন কিন্তু আপনি সেই দাঁতে নর্মালি পুটিং করতে পারবেন না। সেই দাঁতে যদি পুটিং করাতে চান তাহলে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তারপরে পুটিং করাতে হবে। অন্যথায় যদি রুট ক্যানাল ট্রিটমেন্ট না করে আপনি ফিলিং করান, তাহলে সে দাঁতে যন্ত্রণা হবে এবং কিছু সময়ের মধ্যে আপনার সে দাঁতের গোড়া ফুলে উঠবে, চোয়ালও ফুলে উঠতে পারে। তো আশা করি বুঝতে পারছেন যে কেমন দাঁতে পুটিং করা যায় আর কেমন দাঁতে পুটিং করা যায় না। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।